কৃষ্ণা, হরিবাসর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করো। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমরা পুরুষোত্তম মাসের আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন বা অনেকে ভক্তিযোগের প্রশিক্ষণের ব্যাপারে জিজ্ঞাসা করেন। আপনাদের সকলের সুবিধার জন্য আমরা ফেসবুকে একটি গ্রুপ খুলেছি, গ্রুপটির নাম হরিবাসর ফ্যামিলি। তা আপনারা যদি ওই গ্রুপে যোগদান করেন তাহলে আমরা আপনাদের সঙ্গে পরিচিত হতে পারবো, অনেক কিছু শেয়ার করতে পারবো এবং অনেক প্রশিক্ষণ দিতে পারবো। তাই সকলকে আমাদের অনুরোধ, আপনারা চাইলে হরিবাসর ফ্যামিলি ফেসবুক গ্রুপে জয়েন করুন। এতে আমাদের সঙ্গে আপনাদের পরিচয় আরও নিবিড় হবে এবং ভক্তিযোগের প্রশিক্ষণটিও ভালো হবে। চলে আসছি আমরা আজকের টপিক, পুরুষোত্তম মাসের তাৎপর্য সম্পর্কে। আমাদের দুরকম গণনা চলে, একটি হচ্ছে সোলার অরবিট অনুযায়ী সৌর বৎসরের গণনা, একটি হচ্ছে মুনার অরবিট অনুযায়ী চন্দ্র বৎসরের গণনা। সৌর বৎসর অনুযায়ী মোটামুটি 365 দিনে এক বছর, আর মুনার অরবিট অনুযায়ী মোটামুটি রাফলি 355 দিনে এক বছর। তাহলে প্রতি বছরে দুটি গণনায় 10 দিনের গ্যাপ থেকে যাচ্ছে, এইভাবে 3 বছরে 30 দিনের গ্যাপ, অর্থাৎ এক মাসের গ্যাপ হচ্ছে। তাই এই দুটি গণনাকে ব্যালেন্স করার জন্য, মেলানোর জন্য মোটামুটি 3 বছর অন্তর, খুব নিখুঁত ক্যালকুলেশন ধরলে 32 মাস 16 দিন 8 ঘড়ি অন্তর একটি মাস অধিক গণনা করা হয়। এই অধিক মাসকে বলা হয় অধিক মাস, স্মার্তীয়রা বলেন মল মাস, ভক্তরা বলেন পুরুষোত্তম মাস। বৈদিক নিয়ম এত সুন্দর, ভগবান সমস্ত কিছু পরিচালনা করার জন্য অনেক অফিসারকে নিয়োগ করেছেন। প্রত্যেকটি তিথির এরকম একজন অফিসার বা প্রিসাইডিং ডিটি আছেন, অধিষ্ঠাত্রী দেবী। সে পঞ্চমী তিথি হোক, অষ্টমী তিথি হোক, প্রতিটি তিথির একজন অধিষ্ঠাত্রী দেবী। তো আমরা জানি সব তিথির মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী তিথি। ঠিক একইভাবে প্রত্যেকটা মাসেরও একজন করে প্রিসাইডিং ডিটি থাকেন। তা 12টি মাস, এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো বৈশাখ, মাঘ এবং কার্তিক। তা অন্যান্য মাসগুলি অতটা শ্রেষ্ঠ না হলেও আমরা দেখতে পাই প্রত্যেকটি মাসেই বিভিন্ন শুভ কার্য, যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ ইত্যাদি বিভিন্ন শুভ কার্যের তিথির উল্লেখ করা থাকে। কিন্তু এই যে অধিক মাস, এই অধিক মাসে এমন কোনো জাগতিক শুভকর্মের তিথির উল্লেখ থাকে না। তা যখন শুভ বিবাহ হয়, অন্নপ্রাশন হয়, তখন স্মার্তীয় ব্রাহ্মণরা সেই সমস্ত কাজ পরিচালনা করেন, ওনাদের আর্থিক রোজগারও হয়। কিন্তু এই অধিক মাসে যেহেতু কোনো ওই রকম জাগতিক শুভ তিথির সংস্থান নেই, তাই এই মাসে না হয় কোনো বিবাহ, না হয় কোনো অন্নপ্রাশন, না হয় কোনো উপনয়ন। অতএব এই সমস্ত স্মার্তীয় ব্রাহ্মণদের রোজগারের পথ বন্ধ, তাই স্মার্তীয় জাগতিক ব্রাহ্মণরা ক্রুদ্ধ হয়ে এই মাসকে বলেন মল মাস। কি দুর্ভাগ্যের বিষয়! হ্যাঁ, মল মানে স্টুল, তারা স্টুলের সঙ্গে তুলনা করছেন এই মাসকে। এবং অন্যান্য মাসের যারা প্রিসাইডিং ডিটি তারাও এই মাসটিকে তাচ্ছিল্য করেন, অবহেলা করেন, অবজ্ঞা করেন। এক্সট্রা মাস বা আনওয়ান্টেড মাস, আননেসেসারি মাস, এই হিসাবে সকলে এই অধিক মাসকে দেখেন। তা অধিক মাসেরও একজন প্রিসাইডিং ডিটি আছেন,
তিনি এইসব তাচ্ছিল্য, অবহেলা, অবজ্ঞায় খুবই দুঃখিত হন। তিনি তখন ভগবান বিষ্ণুর জন্য কঠোর তপস্যা আরম্ভ করেন। তার তপস্যায় ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলে তিনি বলেন যে আমার কেন এত দুর্ভাগ্য, অন্য সব মাসের প্রিসাইডিং ডিটিরা তারা কত সুখ্যাতি পান আর আমাকে সকলে মল মাস বলে, আমায় কেউ পছন্দ করে না, কেউ চায় না তিন বছরেও এই মাসটি একবারও আসুক, বরং আমি আসা মাত্রই সবার মন খারাপ হয়ে যায়, তা আমি সবার কাছে অবাঞ্ছিত, দয়া করে আমাকে এই দুর্ভাগ্যের হাত থেকে রক্ষা করুন। ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে চলো আমি তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছি, তুমি সেখানে নিজের দুঃখের কথা তাকে বলবে। অতএব তাই হলো, বিষ্ণু তাকে নিয়ে গেলেন গোলোক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এবং এই অধিক মাসের প্রিসাইডিং ডিটি ভগবানের চরণে পতিত হয়ে বললেন হে ভগবান, যদিও আমি আপনারই সৃষ্টি তবুও আমার কোনো আশ্রয় নেই, আমায় কেউ ভালোবাসে না, আমার কোনো শক্তি নেই, আমার মাসে কোনো মঙ্গলজনক তিথি পর্যন্ত নেই, কোনো শুভ তিথি নেই, কারুর মঙ্গল করার কোনো ক্ষমতাও আমার নেই এবং আমায় কেউ পছন্দ করে না, দয়া করে আপনি আমাকে এই রকম দুঃখময় পরিস্থিতি থেকে উদ্ধার করুন। তার ক্রন্দনে, তার প্রার্থনায়, তার তপস্যায় ভগবান শ্রীকৃষ্ণ বিগলিত হলেন, সন্তুষ্ট হলেন। তিনি বললেন হে দেবী, তুমি বলছো তোমার কোনো আশ্রয় নেই, আজ থেকে আমি হলাম তোমার আশ্রয়, আমি হলাম তোমার স্বামী, আমি হলাম তোমার প্রভু, আমার যা কিছু ক্ষমতা, আমার যা কিছু ঐশ্বর্য, আমার কৃপায় আজ থেকে তুমি তা প্রাপ্ত হলে, অর্থাৎ এই মাস তা প্রাপ্ত হলো, যেহেতু আমার আরেক নাম পুরুষোত্তম তাই আমার নাম অনুসারে এই মাসেরও নাম হলো আজ থেকে পুরুষোত্তম মাস। তুমি দুঃখ করছো যে তোমার কোনো শুভ তিথি নেই, অন্যান্য মাসে কিছু শুভ তিথি থাকে, আমার আশীর্বাদে আজ থেকে পুরুষোত্তম মাসের প্রত্যেকটি ক্ষণই শুভ তিথি। তুমি বলছো তোমার নাকি কারুর মঙ্গল করার ক্ষমতা নেই, আমার আশীর্বাদে আজ থেকে তুমি সর্বমঙ্গলময়ী, তোমার মাসটিকে যে ভালোভাবে পালন করবে, তোমার ব্রত যে পালন করবে, তার পূর্বাপর জীবনের পাপকর্ম দূরীভূত হবে, শুধু তাই নয় সে পৃথিবীতে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবে, মৃত্যুর পর সে আমার কাছে ভগবান নামে ফিরে আসতে পারবে। তুমি বলছো অন্যান্য মাসেরা অনেক সৌভাগ্যশালী, হ্যাঁ কার্তিক মাসের সৌভাগ্য অনেক বেশি, অন্যান্য মাসে ভগবানের আরাধনা করলে যা ফল হয় কার্তিক মাসে তার থেকে 100 গুণ বেশি ফল হয়, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ দিলাম কার্তিক মাসে ভগবানের আরাধনা করলে, বিভিন্ন তপস্যা করলে যা ফল লাভ হয়, পুরুষোত্তম মাসে ওই একই কাজ করলে কার্তিকের থেকেও 1000 গুণ বেশি ফল লাভ হয়, অর্থাৎ অন্য মাসের তুলনায় 1,00,000 গুণ বেশি ফল লাভ হয়। পুরুষোত্তম মাসে এক মালা জপ করলে তার যা ফল তা জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের 1,00,000 মালা জপ করার সমান। পুরুষোত্তম মাসে কাউকে 1 টাকা দিলে তার যা ফল জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে 1,00,000 টাকা দিলে সেই ফল লাভ হয়। ভগবান এইভাবে এই মাসটিকে এম্পাওয়ার করলেন, তার বিশেষ শক্তির দ্বারা আবিষ্ট করলেন, যাতে এই মাস সকলে খুব মর্যাদার সঙ্গে পালন করতে পারে। আরও ভগবান বললেন যে তুমি বলছো তোমায় কেউ পছন্দ করে না, আমার কৃপায় তোমাকে সমস্ত দেবতারা, মুনি, ঋষিরা, শুদ্ধ ভক্তেরা অত্যন্ত আদর করবেন, তোমার প্রার্থনা করবেন, তোমাকে প্রসন্ন করার চেষ্টা করবেন। এইভাবে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হলেন এবং তারপর থেকে এই মাসের নাম হলো পুরুষোত্তম মাস। এবং বাস্তবিক সমস্ত দেবদেবীরা এই মাসটির বা এই ব্রতটি পালন করেন,
মুনি ঋষিরা ভক্তেরা এই ব্রতটি পালন করেন, এমনকি স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত এই পুরুষোত্তম ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন। তবে একথা ঠিক, জাগতিক কাজের সুফল এই মাসে পাওয়া যায় না, সকাম কর্মের সুফল এই মাসে পাওয়া যায় না। কেউ যদি চান আমি পূর্ণ করে স্বর্গে যাব, তার জন্য এই মাসটি খুব একটা অনুকূল নয়। কিন্তু কেউ যদি চান আমি ভগবত নামে ফিরে যাব, তার জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল। তাই ভক্তদের কাছে এই মাসটি খুবই প্রিয় মাস। কিন্তু কেউ যদি অজ্ঞানতার কারণে এই মাসটিকে অবজ্ঞা করে, উপেক্ষা করে, বা এই মাসটিকে মল মাস বলে ডাকেও, সেটি একটি অপরাধ। আমরা তো এই অপরাধ করবই না, অন্যদেরকেও বোঝাবো যেন এই পুরুষোত্তম মাসকে কেউ মল মাস না বলে। যদি কেউ এই মাসটিকে অবজ্ঞা করে তাকে তার জন্য অনেক দুঃখ ভোগ করতে হবে। যার একটি উদাহরণ বিভিন্ন পুরাণে দেওয়া আছে, দ্রৌপদী একদা এই মাসটিকে অবজ্ঞা করেছিলেন, তার ফলে দ্রৌপদীকে বস্ত্রহরণ থেকে আরম্ভ করে নানা রকম দুঃখ ভোগ করতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কথা বলেছিলেন পাণ্ডবদের, কোথায়, তারা যখন বৃন্দাবনের কাম্য বনে অবস্থান করছেন, তখন পাণ্ডবেরা জিজ্ঞেস করলেন যে আমরা আপনার শরণাগত হওয়া সত্ত্বেও আমাদের এই দুঃখ কেন, আর কিভাবে এই দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করব। তখন ভগবান স্বয়ং পুরুষোত্তম মাসের মাহাত্ম্য তাদের কাছে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন তোমরা পুরুষোত্তম মাসের ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করো, তাহলে তোমরা নিজেদের রাজ্য ফিরে পাবে এবং সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে। এবং তাই হয়েছিল। শুধু তাই নয়, এই মাসের মাহাত্ম্য এক সময় নরনারায়ণ ঋষি বর্ণনা করেছেন নারদ মুনিকে, এই মাসের মাহাত্ম্য সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদেরও বর্ণনা করেছেন। বিভিন্ন পুরাণে এই মাসে নানা রকম মাহাত্ম্যের কথা বলা রয়েছে। এবার আসি এই মাসে কি করব না আর কি করব। প্রথম, কি কি একেবারেই করব না। এই মাসে কোনো প্রকার হিংসা করা নিষেধ, কোনো মানুষের প্রতিও হিংসা করব না, এমনকি মানসিক স্তরেও নয়, আর কোনো জীবের প্রতিও হিংসা করব না। অতএব যারা আমিষ ভোজন করেন, এই মাসে আমিষ ভোজনের কথা স্বপ্নেও আনবেন না, কারণ আমিষ ভোজন করা মানে জীব হিংসা। এছাড়া এই মাসটিতে অন্ততপক্ষে আমরা কোনো রকম মিথ্যাচার করব না, কারোর প্রতি ক্রোধ প্রদর্শন করব না, কলহ করব না, কারোর নিন্দা সমালোচনা করব না, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, সমস্ত রকম অপরাধ এড়িয়ে চলব, এমনকি মনে মনেও কোনো বৈষ্ণবের নিন্দা করব না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই মাসটিতে যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি এগুলি বন্ধ রাখলে ভালো। এছাড়া অনেক বিধান রয়েছে, হ্যাঁ, সেগুলি যার পক্ষে যতটা সম্ভব পালন করতে হবে। চুল না কাটলেই ভালো, নখ না কাটলে ভালো, হ্যাঁ, সাবান, শ্যাম্পু, প্রসাধন, সেন্ট, হ্যাঁ, ইত্যাদি নানা রকম মেকআপ, এগুলি যত কমানো যায়। এই মাসটি হচ্ছে সরলভাবে থাকা এবং ভগবানের শরণাগত হয়ে থাকার মাস। তাই জাগতিক স্বাচ্ছন্দ্যের বিষয়গুলি আমাদেরকে এই মাসটিতে উপেক্ষা করতে হবে। এরপর আসছি আমরা কি কি করব। কি কি করব তার তো লম্বা লিস্ট শাস্ত্রে দেওয়া আছে, তো যার পক্ষে যতটা সম্ভব তিনি ততটা করার চেষ্টা করবেন। যেহেতু এই মাসটার নাম অধিক মাস, তাই সমস্ত সেবা অধিক পরিমাণে করতে হবে। সব সেবার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরিনাম জপ। তাই এই মাসে যারা ষোলোমালা করেন তারা আরও অনেক এক্সট্রা রাউন্ড করার চেষ্টা করবেন, হতে পারে 25, হতে পারে 32, আরও বেশি, যার পক্ষে যতটা সম্ভব অধিক মালা জপ করা কর্তব্য। ভগবদ্গীতার 15তম অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ, 20খানা শ্লোক আছে। প্রত্যেক দিন অন্ততপক্ষে একবার করে এই 20খানা শ্লোক, পুরো 15তম অধ্যায়টি পড়া উচিত। এই মাসে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত, অর্থাৎ
সূর্যোদয়েরও 1 ঘন্টা 36 মিনিট আগে, মোটামুটি 4টে। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, স্নান করা, ভগবানের মঙ্গল আরতি করা, জপ করা, এগুলি কর্তব্য। স্নানটিও গঙ্গায় করলে বা পূর্ণ নদীতে করলে খুব ভালো, কিন্তু সেটি সবার পক্ষে সম্ভব নয়। তো আমরা স্নান করবার সময় যদি 3 বার গঙ্গা 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 উচ্চারণ করি, তাহলেও গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। বা আমরা একটু গঙ্গা জল আমাদের বালতি জলে মিশিয়ে নিতে পারি, বা আমরা যে গঙ্গে চ যমুনে চৈব এই মন্ত্রটি জানি, সেই মন্ত্রটি উচ্চারণ করেও আমরা সমস্ত পূর্ণ নদীকে আহ্বান করতে পারি আমাদের বালতির জলে, এবং সেই বালতির জলে আমরা স্নান করতে পারি। এই মাসে তীর্থ ভ্রমণ বা ধামবাস করা খুব ভালো, কিন্তু করোনা পরিস্থিতিতে সেটা হয়তো সম্ভব নয়। তো আমরা মনে মনেও তীর্থ ভ্রমণ করতে পারি, মানসিকভাবেও ধামবাস করতে পারি। ভাগবত পাঠ খুবই প্রয়োজনীয়, পুরুষোত্তম মাসে প্রত্যেকেই ভাগবত পাঠ করা উচিত। এবং ইসকন থেকেও বিভিন্ন চ্যানেলে প্রচুর ভাগবত কথা পরিবেশিত হয়, এই মাস জুড়ে ভাগবত সপ্তাহ হয়। তো আমরা উন্নত ভক্তদের শ্রীমুখ থেকে হরিকথা প্রচুর পরিমাণে শ্রবণ করব। খাবার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন আছে, যিনি যেটুকু পারবেন চেষ্টা করবেন। কেউ দিনে একবার মাত্র ভোজন করেন এই মাসে, কেউ শুধুমাত্র ফল আর দুধ খেয়ে থাকেন, কেউ হবিষ্যান্ন খেয়ে থাকেন, কেউ কোনো রকম তেল ছাড়া শুধু ঘিয়ের রান্না করা খাবার খেয়ে থাকেন, কেউ আবার পাতায় ভোজন করেন, কলা পাতা বা পদ্ম পাতায় ভোজন করেন। তাই যিনি যেটুকুনি পারবেন মেনে চলবেন। কেউ মাটিতে শয়ন করেন, হ্যাঁ, খাটে শয়ন করেন না, তবে এই মাসটিতে অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত। প্রত্যেক দিন ভগবানের চরণে একটি করে পদ্ম ফুল দেওয়া খুব ভালো। আর যেহেতু প্রায় 33 মাস অন্তর এই এই মাসটি আসে, তাই 33 সংখ্যাটি খুব শুভ। অন্ততপক্ষে এই মাসে কয়েকটা দিন আমরা 33টি তুলসী পাতা ভগবানকে অর্পণ করতে পারি, বা 33টি সন্দেশ আমরা নিবেদন করতে পারি, হ্যাঁ, 33 বার আমরা তুলসী পরিক্রমা করতে পারি, 33 বার দণ্ডবত প্রণাম করতে পারি। তা মাসে কয়েকটা দিনও যদি আমরা এই 33 সংখ্যক কিছু নিয়ম পালন করতে পারি, সেটি খুব ভালো। বৈষ্ণব সেবার জন্য এই মাসটি খুব উৎকৃষ্ট, যাবতীয় ডোনেশন চ্যারিটি এটার জন্য খুব ভালো। এবং যেটা আমরা আগেও বলেছি, এই মাসে 1 টাকা দেওয়া মানে অন্য মাসে 1 লক্ষ টাকা দেওয়া, হ্যাঁ, তাই এই সুযোগটি আমাদের গ্রহণ করতে হবে। প্রত্যেক দিন ভগবানের চরণামৃত পান করা ভালো, বাড়িতেই আমরা চরণামৃত বানিয়ে নিতে পারি। ভগবানের মন্দির পরিক্রমা যদি সুযোগ থাকে করবেন, আর মন্দির পরিষ্কার, কোনো মন্দিরে গিয়ে সেখানকার মন্দির পরিষ্কার করতে পারেন, অথবা নিজের গৃহ মন্দিরটিকেও প্রত্যেক দিন পরিষ্কার করা খুব ভালো। আপনাদের মধ্যে যার যার ইস্কন প্রকাশিত ভক্তিগীতি সঞ্চয়ন রয়েছে, তার 466 পাতায় শ্রী চৌরাগ্র গণ্য অষ্টকম এই কীর্তনটি আছে। এই কীর্তনটি প্রত্যেকদিন করার চেষ্টা করবেন। আর ইন্টারনেটে এখন সবই পাওয়া যায়, সার্চ করলে আপনারা তার সুরও পেয়ে যাবেন, লিরিক্সও পেয়ে যাবেন। অতএব এই কীর্তনটি করা খুবই প্রয়োজনীয়। এছাড়াও কৌডিন্য মুনি এটি খুব সুন্দর শ্লোক লিখেছেন, সেই শ্লোকটি সকালে 3 বার, দুপুরে 3 বার, সন্ধ্যায় 3 বার কীর্তন করা খুব ভালো। শ্লোকটি এরকম: গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপুরূপিণং গোকুলয় শবম ঈশম গোবিন্দম গোপিকা প্রিয়ম। এই শ্লোকটি আমরা এরকম রোজ 9 বার করে আবৃত্তি করতে পারি। তা এই হলো মোটামুটি আমাদের করণীয়। যিনি যেটুকুনি পারবেন চেষ্টা করবেন যতটা বেশি সম্ভব ডিভোশনাল সার্ভিস দেওয়ার, ভক্তিমূলক কার্য করার। আপনাদের সকলকে আসন্ন পুরুষোত্তম মাস উপলক্ষে অনেক শুভেচ্ছা। এটি শোনার জন্য অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।